আল্লাহ পাক বলেন সম্পদের ভিতরে সফলতা নাই, ক্ষমতার ভিতরে সফলতা নাই, ডিগ্রির ভিতরে সফলতা নাই, গরিবের ভিতরে সফলতা নাই, আবার এদের ভিতরে বিফলতা নাই। আল্লাহ বলেন তুমি যেই শ্রেণীর মানুষ হও না কেন, চারটা গুণ অর্জন করে যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আল্লাহ বলেন তোমার হাতে সফলতা রেখেছি। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো কি আসবে, ঈমান নেশা লাগবে। লক্ষ্য করেন, আমি ঈমান এটা আমি বলে শেষ করে দেব ইনশাআল্লাহ, আপনি বুঝতে পারবেন যে আপনার ঈমান কতটুকু আছে। ঈমান কাকে বলা হয়, তাফসীরের মুহাদ্দিসিনে কিরাম বলেন তাসদিকু মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী যা যা নিয়ে আসেন সেগুলো বিশ্বাস করার নামই কি ঈমান। তবে ঈমান দুটো জিনিস থাকলে জান্নাতে যা যাবে, আর তিনটে মানে ঈমান থাকবে কিন্তু পূর্ণ না, আর তিনটা জিনিসের মাধ্যমে ঈমান পূর্ণ হবে। এক নম্বর তাসদিক বিল জেনান, তাই তো, তাসদিক বিল জেনান। আর এক একরার বিল লিসান, জবনেন আল্লাহর নবী যা নিয়ে আসছে তা স্বীকৃতি দেওয়া, বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি, এটা জবান দ্বারা শিক্ষা দেওয়া লাগবে, সাক্ষ্য দেওয়া লাগবে। দুই নম্বর আল্লাহর নবী আল্লাহর রসুল এটা বিশ্বাস করেন কিনা জোরে বলেন, কবরের আজাব সত্য বিশ্বাস করেন কিনা বলেন, কবরের ভিতরে আপনার আমার সওয়াল জবাব হবে এটারও কিন্তু দোস্ত বিশ্বাস করা লাগবে, কিয়ামত হবে কিয়ামত সংগঠিত হবে বিশ্বাস করা লাগবে, আখিরাতের জান্নাত জাহান্নাম আছে, আমার বয়ান শেষ হয়ে গেছে আমার দিকে লক্ষ্য করেন বিশ্বাস করা লাগবে। এগুলো যদি আপনি কোনোটাই যদি অস্বীকার যদি না করেন, আপনি ইমানদার হলেন। এক নম্বর একরার বিল জেনান, দুই নম্বর একরার বিল লিসান, তাসদিক বিল জেনান, জবানে স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাস করা, এটা হলে আপনার ইমান হয়ে গেল। কিন্তু আপনার ইমানটা কোন পর্যায়ে আছে, আপনার ইমানটা কি দুর্বল আছে নাকি আপনার ইমানটা পূর্ণ হয়ে গেছে, আপনি বুঝবেন কিভাবে। আল্লাহর নবী আলাইহিস সালাত ওয়াস সালাম হাদিসে পাকের ভিতরে বলে দিয়েছি, এ দোস্ত সবাই লক্ষ্য করো, নবী আরবি বলতেছেন, এক সাহাবী জিজ্ঞাসা করতেছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাল ঈমান, ঈমান কি বলে, একটা পূর্ণ ঈমানের পরিচয় কি। আল্লাহর নবী বলতেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফান্তা মুমিন, আল্লাহর নবী বলেন যখন তুমি নেক কাজ করবা নেক কাজ তোমাকে আনন্দ দেবে। বাবা আমার দিকে লক্ষ্য করেন, আজকে আপনি ফজরের নামাজ পড়েছেন, আল্লাহর ফজলে দিলের ভিতরে আপনার প্রফুল্ল লাগবে, আপনি জোহর আসর মাগরিব ইশার নামাজ পড়েছেন, দিলের ভিতরে আনন্দ লাগবে, আপনি আজকে কোরআন তেলাওয়াত করেছেন, দিলের ভিতরে আনন্দ লাগবে, আপনি আজকে আল্লাহর জিকির আজকার করেছেন, আপনার দিলের ভিতরে আনন্দ লাগবে, আজকে আপনি পরের উপকার করেছেন, আপনার দিলের ভিতরে দোস্ত আনন্দ লাগবে। এই মাইকে ডিস্টার্ব হয় কেন দোস্ত, আমার আপনার দিলের ভিতরে আনন্দ লাগবে, আপনি যখন নেক আমল করবেন দিলের ভিতরে আপনার ভালো লাগবে, আর খোদা না কাজটা আপনার দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়ে যায়, আজকে আপনি সকালবেলায় মিথ্যা কথা বলে ফেলেছেন, সকালবেলা আপনার মিথ্যে কথা হয়ে গেছে, দিলের ভিতরে আপনার কষ্ট লাগবে, যদি আল্লাহ পাকে হালত আমার ইন্তিকাল দিয়ে দেয় আর আমার কি ভয় হবে, দিলের ভিতরে কষ্ট লাগবে, আজকে আপনার নামাজ কাজা হয়ে গেছে, আজকে আপনার আল্লাহু আকবার বেপর্দায় আপনি চলে ফেলেছেন, আপনার দিলের ভিতরে কষ্ট লাগবে, ভালো কাজ করবেন দিলের ভিতরে আনন্দ লাগবে, খারাপ কাজ করবেন দিলের ভিতরে কষ্ট লাগবে, আপনি একজনকে কষ্ট দিয়ে ফেলেছেন আপনার দিলে কষ্ট লাগবে, আপনি এখন সুদের সাথে সম্পৃক্ত আছেন দিলের ভিতরে আপনার কষ্ট লাগবে, ইমাম সাহেবের আলেমুল আমাদেরকে কষ্ট দিয়ে ফেলেছে আপনার দিলের ভিতরে কষ্ট লাগবে, আলেমকে খুশি করে দিয়েছেন দিলের ভিতরে আনন্দ লাগবে। আল্লাহর নবী বলেন যদি অবস্থা যদি তোমার সৃষ্টি হয়, আল্লাহর নবী ফা আনতা মুমিন ফা আনতা মুমিনুন কামিলুন, তুমি হলো পূর্ণ ইমানদার হয়ে গেছো, আর যদি বিপরীত অবস্থা যদি তোমার হয়ে যায়
তার মানে তুমি মিথ্যা কথা বলেছো তোমার কিন্তু কোনো পরোয়া নাই আজকে ফজরের নামাজ তুমি কাজা করেছো দিনের ভিতরে তোমাকে কখনো ডেকে বলতেছে না মন এই অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয় তোমার কি অবস্থা হবে দিলের ভিতরে বলে না আজকে তুমি বেপরদায় চলতেছো কোনো পরোয়া তুমি করতেছো না এই অবস্থায় ইন্তেকাল হলে তোমার কি হবে আর একটা হাদিস আমি বলি এ মুসলমান ভালো করে মনে রাখবা আমি যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি হাদিসটা ভালো করে বুঝেন বাবা মুসলমান আল্লাহর নবী বলেন ইউবাসু উঠানো হবে কুল্লু আবদিন প্রত্যেক বান্দা কি আলা মা ওই জিনিসের উপরে মাতা আলাই যেই জিনিসের উপরে বান্দা ইন্তেকাল করেছে রাওয়াহু মুসলিম মুসলিম শরীফের হাদিস তার মানে দস্ত তোমার যদি এখন দাড়ি রাখা অবস্থায় তোমার ইন্তেকাল হয় আল্লাহর ফজরে তোমার কিয়ামত হবে হাসুরের ময়দানে দাড়ি রাখা অবস্থায় তুমি উঠবা এখন তোমার যদি বিনা দাড়িতে যদি ইন্তেকাল হয়ে যায় তোমাকে হাসুরের ময়দানে বিনা দাড়িতে কিন্তু উঠানো হবে তুমি যদি দস্ত পর্দা করে যদি তুমি ইন্তেকাল করে ফেলো ওই পর্দার আমল নিয়ে তুমি হাসুরের ময়দানে উঠবা এ দস্ত আজকে তুমি সত্য কথা বলে ইন্তেকাল করে ফেলেছ সত্য আমল নিয়ে তুমি হাসরের ময়দানে উঠবা মিথ্যা কথা বলে ফেলেছো ওই অবস্থায় তোমাকে মিথ্যার গুনাহ নিয়ে ওঠানো হবে কুল্লু আবদিনি বাসু আলা মা মাতালাই আমার দিকে লক্ষ্য করেন বাবা দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস সাহেবের একটা ঘটনা আপনাদের শোনাই বিদায় হয়ে যায় ঘটনাটা মনে রাখবেন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস হযরতে ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মতন এরকম ফটো মৈলবী না তারা যেমন ছিল না আলেম তেমন ছিলেন তাদের আমল এই কারণে তাদের বয়নের ভিতরে আল্লাহর ফজলে তাসির বেশি হতো ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের বড় একজন মুহাদ্দিস শাইখুল হাদিস উনাকে এক জায়গায় দাওয়াত দেওয়া হয়েছে দারুল উলুম দেওবন্দের মাহফিলের জন্য আর ভারতবর্ষে ওই সময় নিয়ম ছিল আসরের পর থেকে অন্য বক্তারা আর মাগরিবের পরে প্রধান অতিথি আলোচনা করবে ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন তারপরে মাগরিবের 10-15 মিনিট আগে তিনি মাহফিলে পৌঁছায় গেছে মাহফিলে যাওয়ার পর ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহি মারাত্মক অসুস্থ হয়ে গেছে উনি বাবা উঠতেও পারতেছেন না কথাও তিনি ভালো করে বলতে পারতেছেন না মাহফিল কমিটির সকলেই প্রেশান হয়ে গেছে যে ইয়াকুব নানুতবি তো প্রধান অতিথি আর প্রধান অতিথি যদি না বয়ান করতে পারে তাহলে আমাদের তো মান সম্মান চলে যাবে আর ইয়াকুব নানুতবির মতন এত বড় একজন বক্তা দ্বিতীয় বক্তার সমস্যা হলে কোনো আপত্তি থাকতো না তৃতীয় বক্তার যদি কোনো সমস্যা হতো তাহলেও কোনো আপত্তি থাকতো না কিন্তু প্রধান অতিথি যদি না আসে মাহফিল কমিটির ঝামেলা হয়ে যায় বলে দ্রুত ডাক্তারের খবর দাও দ্রুত ডাক্তার চলে আসছে ইয়াকুব নানুতবির ডাক্তার হাত ধরতেছে হাত ধরে চিকিৎসার জন্য হাত ধরছে ইয়াকুব নানুতবির চোখ খুলছে বলতেছেন আপনি কে আমি ডাক্তার কি জন্য আসছেন আপনি অসুস্থ হয়ে গেছেন ট্রিটমেন্টের জন্য আস আমার দিকে লক্ষ্য করেন বাবা ইয়াকুব নানুতবি বলতেছেন না রে ভাই আমার ট্রিটমেন্টের কোনো দরকার নাই একটা কাজ করেন আমাকে ছেড়ে দেন মাগরিবের নামাজটা আমাকে জামাতের সাথে পড়ার সুযোগ আপনি করে দেন আল্লাহ যেন আমাকে মাগরিবের নামাজটা একটু পড়ানোর সুযোগ করে দেয় দেখবেন কোনো সমস্যা নাই আল্লাহু আকবার আজান দিয়ে দিস ইয়াকুব নানুতবি উঠছেন উযু করেছেন চলে গেছেন নামাজ নামাজ পড়ার পরপরে তিনি স্টেজে চলে গেছেন প্রধান অতিথির আলোচনার জন্য ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহি আলাইহি
দুটো ঘন্টা ভাবে এত চমৎকার আলোচনা করেছে, অনেক বেনামাজি মাহফিলে বয়ান শুনিয়া নামাজি হয়ে গেছে, বেদাড়িওয়ালা দাড়িওয়ালা হয়ে গেছে, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়ে গেছে। দুই ঘন্টা আলোচনা করার পরে ইয়াকুব নানতবি স্টেজ থেকে নেমে চলে আসতেছে, বয়ানে এত চাকরি রয়েছে মানুষের চোখে পানি চলে আস। সকলে হুজুরকে ঘিরে ধরছি যে হুজুর একটু বলা লাগবে আপনার এই কারণটা কি। আমরা মাহফিলের আগে যখন আপনি আমাদের ভিতরে যখন পৌঁছাইলেন, আপনি উঠতেও পারতেছেন না, আপনি কথাও বলতে পারতেছেন না, চোখটাও খুলতে পারতেছেন না। এখন আপনি মাগরিবের নামাজের পরে দুটো ঘন্টা আপনি আলোচনা করলেন, কিন্তু আপনার আলোচনার কোনো জায়গায় বুঝলাম না, আপনি মাহফিলের আগের মুহূর্তে অসুস্থ ছিলেন। হুজুর এটার কারণ কি? হুজুর বলতে চায় না, হুজুর বলতে চায় না। সকলে মিলে দোস্ত খুব পীড়াপিড়ি করে দোষ, আপনাকে বলা লাগবে হুজুর কোন কারণে এটা হলো। ইয়াকুব নারা তুমি পরিশেষে বলতেছে, ভাই আজকে এমন একটা ঘটনা শোনার জন্য তোমরা আমাকে অনুরোধ করতেছ, এই ঘটনা আমি এ পর্যন্ত কাউকে আমি বিশেষ একজন লোক ছাড়া কেউ জানে না। কয় হুজুর আপনি আমাদের একটু শোনান। হুজুর বলেন, দেখো আজকে চল্লিশটা বছর চলে গেছে আমার হায়াত থেকে, চল্লিশ বছরের ভিতরে, আমার পাঁচ ওয়াক্ত নামাজ আমি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলাম, কিন্তু তোমাদের মাহফিলে যখন আসলাম আমার সাথে কোনো সবর সঙ্গেও নাই। আল্লাহু আকবার আল্লাহ। যখন আসরের সময় হয়ে গেছে, দিলের ভিতরে নামাজ পড়ার জন্য প্রেশান হয়ে গেছে, আমি কোথায় একটা মসজিদ পাবো অথবা কোথায় দুটো লোক পাবো, কোনো মসজিদও পাই নাই আবার কোনো লোক পাই নাই। আমি চিন্তা করলাম যদি দেরি আরও করি তাহলে মাকরু অক্ত তো চলে আসছি, অক্ত চলে গেলে নামাজ কাজা হয়ে যাবে, দ্রুত আমি একা একই নামাজ পড়ে নিয়েছি আর আমার পেরেশানিতে ধরেছে, যদি আমার পেরেশানের ভিতরে ধরেছে খুব, যদি তোর হালাতে ইন্তেকাল হয়ে যায় আর আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে খুব তোমার জিন্দেগির শেষ আমলটা কি ছিল তুমি আমার সামনে পেশ করো, আল্লাহর দরবারে আমি নামাজটা পেশ করব, কিন্তু নামাজের তকবিরওয়ালা নাই, আসরের নামাজটা যদি আমি আল্লাহর দরবারে পেশ করি আল্লাহ আমারে বলতে পারেন খুব, জীবনে এমন একটা ইবাদত করে তুমি আসলা যে ইবাদতটা পূর্ণ হয় নাই, নামাজ পড়েছো কিন্তু তকবিরওয়ালা নাই, আমি ত্রুটিপূর্ণ না বললে আমাকে আল্লাহর দরবারে যাওয়া লাগবে, এই পেরেশানিতে আমি অস্থির হয়ে গেছি। আল্লাহর ফজলে যখন ডাক্তার সাহেব আসলো, ডাক্তার সাহেব আসার পরে চিকিৎসা করার জন্য আসি, আমার পেরেশানি তো ওইটা যে মাগরিবের নামাজটা জামাতের সাথে আদায় করো করার সুযোগ দাও। আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ আমি জামাতের সাথে আদায় করেছি, তার মানে আমি এখন তৈয়ার হয়ে গেছি, আল্লাহ যদি এখন মালাকুল মওত আমার কাছে পাঠায় যায় আমি ইয়াকুব যাওয়ার জন্য তৈয়ার, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে ইয়াকুব জীবনের শেষ আমলটা তুমি আমার তরবারে পেশ করো, তখন আমি মাগরিবের নামাজটা তাকবীরে উলার সাথে আল্লাহর দরবারে পেশ করতে পারব। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আমার আল্লাহ পাকের দরবারে যাওয়া লাগবে সবার, কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবো না আমাকে অমুক টাইমে যাওয়া লাগবে, তোমাকে যে কোনো মুহূর্তে মালাকুল মত ধরতে পারে, এই মাহফিলতে তুমি বাড়ি যাইতেও পারো নাও পারো, কথা বলেন ঠিক কিনা বলেন, মালাকুল মত তোমারে ধরতে পারে, তো যে অবস্থায় ধরবে তোমাকে ওই অবস্থায় কিন্তু ওঠানো হবে, তোমাকে বাবা রাস্তার মাঝখানে মোটর সাইকেলের টায়ারের মাধ্যমে ধরতে পারে, দিকে তুমি তাকাও তুমি কি মালাকুল মাউতের ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার আছো কিনা, হুজুর ইন্তেকাল করবে আমি এই অবস্থায় ইন্তেকাল হবে আমার এই অবস্থায় কিন্তু হাসরে ওঠানো হবে, হুজুর ইন্তেকাল করবে কাফনও লাগবে না এই অবস্থায় হুজুরের হাসরের ময়দানে উঠবে, তুমি যদি বেপর্দা টিভি নাচ গান দেখা অবস্থায় ইন্তেকাল করো, আল্লাহু আকবার, বেপর্দা অবস্থায় যদি ইন্তেকাল করো আল্লাহ পাকের সাথে না পার মানে
করে যদি ইন্তেকাল করো বেনামাজ অবস্থায় যদি তুমি ইন্তেকাল করো হে হাকরার মুসলমান ভালো করে মনে রাখবা আল্লাহর নবীর কথা যদি বিশ্বাস করো আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছি কুল্লু ইবাসু কুল্লাদিন আলা মা মাতালাই যে অবস্থায় তুমি ইন্তেকাল করবা অবস্থায় তোমাকে ওঠানো হবে বেপর্দা অবস্থায় তুমি ইন্তেকাল করবা বেপর্দা অবস্থায় কিন্তু ওঠানো হবে চায়ের দোকানে টিভির সামনে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় ওই অবস্থায় কিন্তু তোমারে ওঠানো হবে মা বোনেরা যদি সিরিয়াল দেখা অবস্থায় ইন্তেকাল হয় ওই অবস্থায় কিন্তু তোমারে ওঠানো হবে কিন্তু নিজেকে তৈয়ার রাখার দরকার কয়েকদিন আগে খুলনা থেকে একটা ছেলে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য যাইতেছে মার কাছে দোয়া নিয়ে চলে গেল বাপের কাছে দোয়া নিয়ে চলে গেল রাস্তা বাবা মাওঘাট পার হয়ে গেছে মাওঘাট পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে বাপের মোবাইলে ফোন আসছে বলতেছে আপনার ছেলের নাম যেহেতু আইডি আছে আপনার ছেলের নাম কি বলে আমার ছেলের নাম অমুক কয় আপনার ছেলে কুদাস কয় আমার বাড়ি অমুক জায়গায় ছেলে আমার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় একটা চাকরি ইন্টারভিউ দিতে গেছে কয় আপনার ছেলে ইন্টারভিউ দেওয়া হয় নাই আল্লাহ তাআলা মালাকুল মাউত পাঠায় দিয়া আপনার ছেলেকে কবরের বাসিন্দা করে দিয়েছে দোস্ত আমার এই জন্য বলি চারটা গুণ অর্জন করে আল্লাহর দরবারে যাও যে অবস্থায় ইনতে মরবা তোমার আমল যে অবস্থায় থাকবে ওই অবস্থায় কিন্তু তোমারে ওঠানো হবে জোরে বলেন আমিন আল্লাহ পাক তাহলে আপনি বুঝছেন আমি তো বলতেছি কিন্তু আবার শুনেন আলেম হওয়া শর্ত না আলেম হতে বললে ভালো সবদিকে আলেম তবে হওয়া শর্ত না তবে চারটে গুণ প্রত্যেকটা মুসলমানকে নিয়া কবরে যাওয়া লাগবে আরে চারটে গুণ যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা না দেন আপনি বাপ আপনি মা আপনাকে আল্লাহ পাকের আদালতে কৈফিয়াত দেওয়া লাগবে হ্যাঁ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে মনে করেন এমবিবিএস ডাক্তার আর ইঞ্জিনিয়ার আর এত ডিগ্রিধারী বানায়া সম্পদশালী বানায় পার হয়ে গেছে অত সোজা না কিন্তু আপনি ইন্তেকাল করবেন আপনার জানাজার একজন পড়বে আপনি ইন্তেকাল করবেন আপনার ইন্তেকালের পরে কবরস্থ আপনি থাকবেন আপনার মাগফিরাতের জন্য কেউ দোয়া করবে না এই চারটে গুণ শিক্ষা দেন বাচ্চাদেরকে শিক্ষা দেন নিজে শিক্ষা করে কবরে যান দুনিয়া আখেরাতের ভিতরে আল্লাহ বলেন সফলতা পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ জোরে আল্লাহ পাক আমাকে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো শোনালেন আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন একটু জবান খুলে বলেন আমিন আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন আমাদের সভাপতি সাহেব কিছু বয়ান করে হুজুরি মুনাজাত করে দিবেন ইনশাআল্লাহ